পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো খেহাই হৃদয় খুঁড়ে। নওগাঁর বলিহার রাজবাড়িটি যেন কবি জীবনানন্দের মতন একই কথা বলছে, যে রাজবাড়িটি রাজরানীদের মায়াবী হাসি, দেবদাসীদের নিত্যাঞ্জলি, পুরোহিতের মন্ত্রপাঠ, শঙ্খধ্বনি সব জৌলুস হারিয়ে আজ কেবল স্মৃতি। অযত্ন অবহেলা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে হুট করে এটাকে কোনো হরর সিনেমার শুটিং সেট বলা যেতে পারে। তবে ভুতুড়ে এই রাজবাড়িটিও রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। চলুন আজ সমৃদ্ধতার সাক্ষী এই বলিহার রাজবাড়ির এবং এটা সংলগ্ন মন্দিরের ইতিহাস জেনে নেই। বলিহার রাজবাড়িটি অবস্থান নওগাঁ জেলার সদর উপজেলার বলিহার ইউনিয়নে, যা নওগাঁ জেলা শহর থেকে মাত্র 16 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটার অবস্থান নওগাঁ রাজশাহী মহাসড়কের কিছুটা ভেতরেই। রাজবাড়ি চত্বরে প্রবেশের শুরুতেই চোখে পড়ে রাজবাড়ির বিশাল সিংহদ্বার। এই তোরণ বা গেটই বলে দেয় এক সময় কতটা সমৃদ্ধ ছিল এই রাজবাড়ি। দ্বিতল বিশিষ্ট এই গেটই হয়তো ছিল প্রহরীদের থাকার স্থান। সিংহদ্বারে ভগ্নদশা আমাকে শঙ্কিত করছে মূল রাজবাড়িটির না জানি কি অবস্থা সেটা ভেবে। মূল রাজবাড়িটা বর্তমানে প্রায় পরিত্যক্ত হয়, এই সিংহদ্বার দিয়ে মন্দির চত্বরেই প্রবেশ করা যায়। এই মন্দির চত্বরে বেশ কয়েকটা মন্দির রয়েছে যেগুলোতে এখনও নিয়মিত পূজা অর্চনা হয়ে থাকে। আমরা যখন গেছিলাম তখন সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠান হচ্ছিল। এখানে যে মন্দিরসমূহ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল রাজরাজেশ্বরী মন্দির, যা প্রতিষ্ঠিত হয় 1823 সালে। এটি প্রতিষ্ঠা করেছিলেন এই বলিহার রাজবংশের তৎকালীন জমিদার রাজা রাজেন্দ্রনাথ। তিনি এখানে প্রতিস্থাপন করেছিলেন রাজেশ্বরী দেবীর এক বিশাল পিতলের মূর্তি, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসত মানুষ। দর্শক বন্ধুরা, এখানে যে প্রোগ্রাম চলার কারণে পুরো যে ভিউটা আপনাদেরকে হয়তো অতটা ভালোভাবে দেখাতে পারছি না, তো এটাই হচ্ছে এই বলিহার রাজবাড়ির যে বিখ্যাত রাজরাজেশ্বরী মন্দির। এই মন্দিরটা আপনার সামনের দিকটা কিছুটা অবকাঠামোগত দিক দিয়ে বুঝতে পারতেছেন যে আসলে এটি কতটা একটা প্রকাণ্ড একটা মন্দির, এবং এর ভেতরে আরো বেশ কিছু স্থাপনা আছে যেগুলো আমরা দেখব। আমাদের এখানে যারা আছেন সেবায় তারা বললেন যে তারা আমাদের ভিতরটা দেখাবেন। তো এখানে কিন্তু একটা মানে জনশ্রুতি আছে যে এখানে একটা বিশাল পিতলের মূর্তি ছিল, দুর্গা মূর্তি। তো কালের পরিক্রমায় যেমন এটা ধ্বংস হয়ে যাচ্ছে, এটার আশপাশের গুরুত্বপূর্ণ সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক তেমন ভাবে সেই পিতলের মূর্তিটা যে কি হয়েছে বা কোথায় গেছে এটা ইতিহাসে সেভাবে উল্লেখ নাই বা জানা যায়নি। তো এইভাবেই আসলে মানে ইতিহাসের মূল্যবান সম্পদগুলা বিনষ্ট হয়ে যায়, হারিয়ে যায় কালের গর্ভে। আমরা জানতেও পারি না যে আসলে সেটা কোথায় গেল। তারপরেও যা আছে সেটা দেখেই আমরা এর যে বর্তমান সৌন্দর্য এবং অতীত যে তার ঐতিহ্য সেটা কিছুটা অনুধাবন করব। তো সম্ভবত এখন আমরা ভিতরে যাব। আমরা বর্তমানে এই রাজরাজেশ্বরী মন্দিরে বিভিন্ন প্রকোষ্ঠে বিভিন্ন দেবদেবীর পূজা নিয়মিতভাবে করা হয়। রাজরাজেশ্বরী মন্দির ছাড়াও এই চত্বরে থাকা কালী মন্দিরের দেয়ালে পোড়ামাটি নকশার কাজ যথেষ্ট আকর্ষণীয়। এছাড়াও তৎকালীন সময়ে বলিহারের 9 চাকার রথ ছিল আলোড়ন সৃষ্টিকারী বস্তু। আজ তার সবই স্মৃতি। এবার চলেন সেই সমৃদ্ধশালী রাজবাড়িটির দিকে যাওয়া যাক। রাজবাড়িটি কাছাকাছি যেতেই এক ভুতুড়ে এবং গা থমথমে একটা পরিবেশ শুরু হয়ে গেল। চারিদিকে একবারে নির্জন,
এর সামনের আঙ্গিনায় কিছু বাচ্চাদের খেলাধুলা ছাড়া আর কিছুই চোখে পড়ল না। ঠিক শত শত বছর পূর্বে ঠিক এই বৈঠকখানায় বসে হয়তো রাজারা বা এই বলিহার রাজবাড়ি যারা জমিদাররা ছিলেন তারা রানীদেরকে নিয়ে কোনো এক বিকেলে হয়তো চা চক্রে মেতে উঠতেন। তো আজকে সেই চা চক্র নেই, সেই রাজা রানী কিচ্ছু নেই, কিন্তু আছে সেই ভঙ্গুর রাজবাড়ি। তো আজকে আমরা সেই ভঙ্গুর রাজবাড়ি ঘুরে দেখব আর সেই রাজার যে সময়ের যে ফিলটা সেটা নেওয়ার চেষ্টা করব। এখনই কিছুটা ফিল পাচ্ছি, কারণ হচ্ছে যে এই যে চা চক্র, কিন্তু আমাদের চা নাই, সামনে রানী নাই, কিচ্ছু নেই, তারপরও সে ফিলটা মানে মনে মনেই সে ফিলটা নিয়ে চেষ্টা করছে। তো যাই হোক, আমাদেরও ভেতরে ঢুকতে যথেষ্ট ভয় লাগছিল, তবু সকল ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে পড়লাম। চারিদিকে লতা গুল্মের এক রাজত্ব, একসময় সমৃদ্ধশালী জমিদার বাড়িটি সংখ্যায় আছে না জানি কখন ভেঙে পড়ে। এই রাজবাড়িটি কবে প্রতিষ্ঠিত করা হয়েছিল সেটা সম্পর্কে স্পষ্ট দলিল না থাকলেও নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় এটি 1800 সালের আশেপাশে কোনো সময়ে নির্মিত। মূলত এই জমিদারি গোড়াপত্তন হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে, যিনি 1658 থেকে 1707 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এই জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন রাজা নৃসিংহ চক্রবর্তী। শোনেন, আগের দিনে তো এসি ছিল না, কিন্তু তাদের যে দেয়ালগুলো পুরু ছিল, তারপরে মানে বানানোর যে সিস্টেম, হ্যাঁ, এই কারণেই ঘর ঠান্ডা থাকতো। ও মা, প্রতিষ্ঠার পর থেকেই ধীরে ধীরে সমৃদ্ধ হতে থাকে এই জমিদার পরিবারটি। বলিহার জমিদার বাড়ির রাজারা অনেক শিক্ষিত ছিলেন। এই রাজবংশের রাজা কৃষ্ণেন্দ্রনাথ রায় বাহাদুর একজন বিখ্যাত লেখক ছিলেন। একসময়ে এত সমৃদ্ধতার সাক্ষী তিনতলা এই রাজবাড়িটার আজ এই ভঙ্গুর দশা। দেবালয়ের দুর্ভেদ্য প্রকোষ্ঠ আর দেওয়াল পেরিয়ে দেবদাসীদের হাসি কান্নার শব্দ যেন এখনো ভেসে বেড়াচ্ছে বলিহারে ভগ্ন রাজপ্রাসাদের আকাশে বাতাসে। জমিদারি প্রথা বিলুপ্তির সময় এখানে রাজা ছিলেন বিমলেন্দু রায়। তিনি কলকাতা চলে যাবার পর এবং স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন সময়ে লুট হতে থাকে এই রাজবাড়ির বিভিন্ন মহল মূল্যবান নিদর্শন, আসবাবপত্র, দরজা, জানলা সহ অনেক স্মৃতি। তবুও দর্শনীয় প্রাসাদটির কয়েকটি ভবন এখনো মাথা উঁচু করে বলিহার রাজাদের ঐতিহ্যে জানান দিচ্ছে। দর্শক বন্ধুরা, আগের দিনে স্থাপনাগুলো যে এতটা শক্ত ছিল যে এত অযত্ন, অবহেলা এবং শত ঘাত প্রতিঘাত সহ্য করেও তারপরে 200 বছরের অধিক সময় এটি এখনো টিকে আছে, তা আমার মনে হয় যে এখনো যদি সেভাবে যত্ন নেওয়া যায়, হালকা কিছু সংস্কার করা যায়, আরো শত শত বছর ধরে টিকে থাকবে। যদিও যারা খারাপ যাদের বলি তারা অনেকবার এটাকে মানে এটা রড খুলে নিয়ে আরো চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে রড নাই, না জানি তারা রডের মধ্যে সোনা খুঁজতেছিলেন কিনা, যে এরকম একটা অনুভূতি, একটা রড কি ভাই কেমনে মানে রড খোলার কি আছে, কিন্তু মানে এটা কি একটা মানে তাদেরকে মানসিক রোগী বলা যেতে পারে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলাকে তারা এইভাবেই নষ্ট করে ফেলতেন, সামান্য একটু রডের জন্য, সামান্য একটু টিনের পাতের জন্য। তা আসলে আমাদেরই সম্পদ, এগুলাকে সংরক্ষণ করার আমাদেরই দায়িত্ব, আমাদের ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলোই কিন্তু পারে এগুলাকে ধরে রাখতে, কিন্তু আমরা সত্যি সেটা পাওয়ার যোগ্যই না, সেজন্য হয়তো বা আজকে অবস্থা। তাছাড়া সব কি আইন দিয়ে, কি আইনের শাসন দিয়ে কি সবকিছু ঠিক করা যায়, তা না, নিজস্ব প্রচেষ্টা, নিজস্ব ভালোবাসা থাকতে হবে সেটার প্রতি, তাহলে একদিন সম্ভব। হাজার ঐতিহ্য আর সমৃদ্ধতার সাক্ষী এই রাজবাড়িটি দেখে আমাদের মধ্যে তো রীতিমতো এক ভয়ের সঞ্চার হয়েছিল।
আশা করি কোনো একদিন কর্তৃপক্ষ এটাকে সারিয়ে তুলবেন এবং সাধারণ জনগণের পর্যটনের একটি আকর্ষণের জায়গা করে গড়ে তুলবেন। আজকের মতো আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে অন্য কোনো ইতিহাসকে উন্মোচন করতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।